leads to health. It causes cancer. Dhumpan shasthe pokkhe khotikarok. Dhumpan cancer er karon. Dada! Sala body bhabe ki dek. Tu bebostai korchile haram dada. জানিস ভাই, ওই বাপটা যদি আমাদের বাপ না হয়ে অন্য কেউ বাপ হতো নয়, আমাদের সারা ভালো হতো। যেমন রোগা তেমনি কালো, সাদা বেগুন গাছের ভুল। এইটা কর, ওইটা কর, এইটা কর, ওইটা কর। করবি না দাদা, আড়ালে আড়ালে থাকবি, খালি লুকে পড়বি, খালি লুকে পড়বি। জানিস ভাই, ওই বাপটা সারা আমাদের বাপ না হয়ে যদি অন্য কেউ বাপ হতো আমাদের সারা ভালো হতো। ঠিকই বলেছিস দাদা, কলি নয় খালি আড়ালে আড়ালে ঘুরছি, দেখলি খালি বলে মাথের টা ভাল লাগে। কট গুনোকে চেলা করতে বললুম আর গরু গুলোকে জল খাওয়াতে বললুম, দুজনেই এখানে বসে বসে গল্প করছে। দাঁড়া, ওদের ব্যবস্থা করছি। ও যদি বাপ না হয়ে আমার ঋষি কাপুর বাপ হতো, অনেক ভাগ্য ফিরে যেত ভাই। আরে আমিও নয়, বাপি লাইরি মরলে অসুস্থ পালন করবো। তাই করিস ভাই, ঋষি কাপুর মরলে না আমি অসুস্থ পালন করবোই, আবার পাঁচটা বাহুনও খাওয়াবো। পাঁচটা বাহুন খাওয়াবি, পয়সা কত পাবি? সারা বাপের কাছ থেকে চুরি করে খাবো। বাপ ধরতে পারলে কেলিয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে, তাই নাকি? সেই ব্যবস্থাই করছি রে হরম দাদা। তোকে যে গরুর জল খাওয়াতে বললো তুই জল খাইনিস, হ্যাঁ? আর তোকে তোকে যে কাঠটা চালা করতে বললো তুই দু ভয়ে বসে বসে তা গল্প করছিস, হ্যাঁ? গল্প করছিস, গল্প তোদের ছোট বউ আজকে বাড়িতে চ, বাড়িতে চ। আমি গরুকে জল খাইয়ে চলে এসেছি, তুই আবার কাজ চালা করে দেখ না, গম ভেঙে যাবে। শালা আমার সঙ্গে তর্ক, শালা আমি কাজ চালা করবো? তোদের বয়সে আমি শালা মেন মেন কাজ চালা করেছি, একটা কাজ চালা করতে তোদের শালা হিমশিম খেয়ে যাচ্ছিস, হ্যাঁ? ভাই বাপ শালা খালি বাতলা মারছে, ও মন মন কাজ চালা করেছে, একবার একটা কাজ চালা করে দেখাতে পারলা? চল না, চল চল দেখি শালার কত ক্ষমতা, চল। এই ভাই বাপকে কি কুকুরে মাঝে কামড়েছে নাকি রে? পালে এই সুযোগে, এই সুযোগে পালে চ, চ। কি সজল বাবু কত যাবে? ওই যে আমার ভালো ভালো মানুষ দুটোকে খুঁজতে বেরিয়েছি। ভালো মানুষ বলতে? আমার ভালো মানুষ দুটো ছেলে রে, হারাম জাদা দুটো ছেলেকে আমি খুঁজতে বেরিয়েছি। ওরা হয়তো খেলতে গেছে, অনেকদিন পরে দেখা হলো, বসো না একটু সুখ দেখতে কথা বলি। আর আসিস ভাই, ছেলে দুটোকে নিয়ে করা যাচ্ছে নি, ছাড়া এত হারাম জাদা দুটো ছেলে, একটা যদি কাজ বলি সঠিক আড়াল দিয়ে কেটে পড়বে, আর দুটোই সমান। এখন দাদা সব বাড়িতেই ওরকম কথা শুনবে না, ছাড়া ছেলেগুলো যে কি অবস্থা হবে আমি চিন্তা করতে পারছিস। আমি যদি শালা মরে যাই, শালা কালকে কি বলে জানিস? বলছে ঋষি কাপুর আমার বাপ। তাহলে ঋষি কাপুর যদি তোর বাপ হয় তাহলে আমি শালা তোর কে? হ্যাঁ, আমি কে? আমি তোর বাপ নয়, সব কিছু হয়েছে শালা ওই বউটার জন্যে। ওই বউটা শালা আস খারাপ দিয়ে দুটো ছেলেকে মাদক তৈরি করেছে। খাবে ঠিক নেই, ফোন কিনবে, ফোন ফোন কিনবি তবে কি আগে বল না, ফোন হবে নেই।
200 টাকা দিয়ে বই কিনতে মাস্টার যদি বই প্রতিদিন কিনতে বলে আমি কি করব আমি কি স্কুল যাবনি বল কালকে গাড়ি স্কুল যাবনি হ্যাঁ কোন কোন মাস্টার তোকে রোজ বই কিনতে বলেছে চল চল আমাকে দেখাবি চল শালার হাড় গুরু ভেঙে দেবো শালা মাস্টারের হ্যাঁ রোজ বই কিনা চল চল মাস্টারকে চল শালা মাস্টারের ছ মাস মাইনে দিইনি গেলেই চাই চল চল দিদি শালা সত্যি কথা তো শালা ছ মাস মাইনে দিইনি শালা গেলেই শালা মাস্টার পয়সা চাইবে না বাবা চল 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 বাড়ি চল বাড়ি চল দুশো টাকা দিচ্ছি চল 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 আই এসছে চল 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 জানো চঞ্চল ভাই দু বিঘে জমি ধান কাটা পড়ে আছে এদিকে ওয়েদার খারাপ লোক পাচ্ছি নি হ্যাঁ দোকানটাকে যে একটু দেখবে ছেলেগুলো তাও তাদের সময় নেই টুনির মা কোথা ছানার মা তাকে নিয়ে যাও না টুনির মা গ্যাজে দাঁড়ে ঢুকে সুগুর দাও দোকানে হ্যাঁ সুগুর করতে করতেই তো ভুলে গেছি পেতলের বাটি এইটাই তো আয়স গাম শালা একশো গুড় চাই গুড় থাকে মাথাটাই শালা খারাপ হয়ে গেছে মাঠে দু বিঘে জমি ধান কাটা পড়ে আছে এইদিকে দোকান সামলাবো না মাঠে ধান বইতে যাবো এদিকে ছেলে দুটো এমন বাজে হয়ে গেছে কোথায় গাচ্ছে খাচ্ছে যাচ্ছে আর সারা বাইরে ঘুরে বেড়াচ্ছে যাই যাই দেখি ছেলেগুলো কোথায় আছে চঞ্চল ভাই দোকানটা একটু সামলাস আমি আমি দেখি ছেলেগুলো কোথায় আছে ছেলেগুলো কোথায় গেল হ্যাঁ হ্যাঁ তুমি কি তুমি ধান কাটা পড়ে আছে সারা লোক পাচ্ছি নি এদিকে ওয়েদার খারাপ হ্যাঁ আর আমার ছেলে দুটো পাঁড় মোষের মতো খাচ্ছে আর ঘুরছে দেখি দেখি তো কোথায় গেল দেখি হ্যাঁ ওই তো ঘুমোচ্ছে দেখি ধানগুলো বইতে হবে চল ওই
চলো বাবা কি হয়েছে বলি তোর ভাই কথা আমি কি করে জানবো মানে শুনবি না দেখিনি শালা দেখ 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 বাপের সঙ্গে কেমন শালা কথা বলছে দেখ হ্যাঁ বাপকে তো শালা সম্মান দিতে পারিস না হ্যাঁ চল 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 তাকে ডেকে নিয়ে ধানগুলো বয়ে আনবো চল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ছেলে তোদের দ্বারা কিচ্ছু হবে মরে বসের মতো খাচ্ছিস আর গতর বাগাচ্ছি দুবাই হ্যাঁ তোর ধান বইতে যাবে আটন নিয়ে যাচ্ছিস চিতে পড়ে গেছিস হ্যাঁ চিতে পড়ে গেছিস গানতে খা ফোন করবি এটা ভারী হল থেকে হল থেকে মাছ মাংস সব বন্ধ খাবি বেশ করবো যেন আমার গায়ে মারার চেষ্টা করছে একটা হাত যেন আমার দিকে আসছে আর যাচ্ছে তবে কি ছালা আমাকে মারার চেষ্টা করছে আজ থেকে তোদের খাওয়া বন্ধ ভয় ঘরে তোদের ব্যবস্থা আজকেই নিচ্ছি দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া হারাম জাদারা দাঁড়া 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 হারাম জাদারা দাঁড়া দাঁড়া